নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন গাইস এই ভিডিওতে কয়েকটা ট্রান্সফার আপডেটস নিয়ে মিলিয়ে কথাবার্তা বলবো তোমাদেরও একটা বিষয় নিয়ে প্রশ্ন আসছিল সেটা নিয়েও কিছুটা আলোচনা আমরা করবো তো অবশ্যই তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নিচের লাল কালারের সাবস্ক্রাইব বটনটা ক্লিক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং তার পাশের বেল আইকনটাকেও অবশ্যই অন করে দিও তো যদি মেন টপিকে আসা যায় তো এই কয়েকদিনে একটা প্রশ্ন থেকে বেশি এসেছে সেটা হচ্ছে ঈশান পান্ডিতা তিনি কি এটিকে মোহন বাগানে আসছেন এবং এই নিয়ে বিভিন্ন রিউমর দেখছি ইউটিউবে প্রচুর খবর ঘোরাঘুরি করছে তো যদি এই বিষয়টা নিয়ে কথা বলা যায় বা এটিকে মোহনবাগানের আর কি নতুন কোনো প্লেয়ার আসবে কিনা সেটা নিয়ে কথা বলা যায় তো দেখো মেন ব্যাপারটা হচ্ছে এটি কে বাগানের এই মরসুমে দল গঠন কিন্তু এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি এখনো কিন্তু এটিকে কে বাগানের একজন বা দুজন ইন্ডিয়ান প্লেয়ারের ওপর নজর আছে এবং এটি কে বাগান তাদের কিন্তু এখনো সাইন করানোর চেষ্টা করছে তবে যদি পার্টিকুলারলি ঈশান পান্ডিতাকে নিয়ে কথা বলতে হয় তো ঈশান পান্ডিতের উপরও হয়তো এটিকে টিকে মোহন বাগানের ইন্টারেস্ট থাকতে পারে বাট সেই ইন্টারেস্ট কতটা বেশি সেটা দেখতে হবে তার কারণ ঈশান পান্ডিতা কিন্তু এখন জামশেদপুর এফসির সঙ্গে কন্ট্রাক্টেড প্লেয়ার এবং জামশেদপুর এফসি কিন্তু ঈশান পান্ডিতাকে খুব সহজে ছাড়বে না আর এই মোহন বাগান ছাড়াও আরও দু তিনখানা এর ক্লাব কিন্তু আর কি ঈশান পান্ডিতার উপর ইন্টারেস্টেড আছে অর্থাৎ দেখতে গেলে ঈশান পান্ডি থেকে পাওয়াটা কিন্তু এখন শক্ত ব্যাপার বাট এটি মোহনবাগান মোহন বাগান যদি ডেসপারেটলি ইন্টারেস্টেড হয় সেখানে অবশ্যই এটি মোহনবাগান মোহন বাগান জামশেদপুরে একটা বড় টাকার ট্রান্সফার ফি অফার করতে পারে ঈশান পান্ডি ভালো স্যালারি অফার করতে পারে করে ঈশান পান্ডি থেকে সাইন করিয়ে নিতে পারে বাট তার জন্য এটিকে মোহনবাগান মোহন কতটা ইন্টারেস্টেড সেটা দেখতে হবে তো আমি যেরকমটাই দেখলাম যে এটি মোহন বাগান কিন্তু আর কি খুব বেশি করে যে ইন্টারেস্টেড সেরকমটাও কিন্তু ব্যাপারটা এখনও পর্যন্ত নয় মানে যেরকমটা ইউটিউবে ঘোরাঘুরি করছে বিভিন্ন জায়গায় যে এটিকে মোহন সঙ্গে ঈশান পাণ্ডিতার বিশাল কথাবার্তা হয়ে গিয়েছে ব্যাপারটা কিন্তু সেরকম এখনও পর্যন্ত হয়নি যেহেতু এটিকে মোহন বাগানের কাছে সেরকম পজিটিভ স্ট্রাইকার নেই তো আই থিঙ্ক ব্যাপারটা একটু মেনলি স্পেকুলেট করা হয়েছে যে ঈশান পান্ডিতার ওপর কিন্তু এটিকে মোহন বাগানের ইন্টারেস্ট থাকতে পারে সেই থেকেই কিন্তু মেনলি খবরগুলো বেরিয়েছে তো এবার যদি পরে ব্যাপারটা ডেভেলপ করে সেটা আলাদা ব্যাপার বাট এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ঈশান পান্ডিতার এটিকে মোহন বাগানে আসার চান্স কিছুটা কমই তোমরা ধরতে পারো তবে এটিকে মোহন বাগান কিন্তু অবশ্যই এখনও ট্রান্সফার মার্কেটে বসে নেই তারা কিন্তু একজন ইন্ডিয়ান মিডফিল্ডারকে সাইন করানোর জন্য একদম ডেসপারেটলি চেষ্টা করছে কারণ লাস্ট মরসুমে কিন্তু এটিকে মোহন সব থেকে বড় সমস্যাটা ছিল মিডফিল্ডে ইন্ডিয়ান মিডফিল্ডার ভালো ছিল না যেখানে লেনি রড্রিগেজ বা দীপক তাঙ্গড়ি তারা কিন্তু হতাশ করেছিল তো সেখানে কিন্তু একজন ইন্ডিয়ান মিডফিল্ডারকে এখনও এটিকে মোহন বাগান সাইন করানোর চেষ্টা করছে এবার টার্গেট লিস্টও তো এটিকে মোহন বাগানের অনেকগুলো প্লেয়ারই ছিল বাট তার মধ্যে কার সঙ্গে কথাবার্তা এখন অ্যাডভান্স স্টেজে আছে সেই খবরটা আমি এখনও পাইনি বাট একটা সময় কিন্তু এটিকে মোহন বাগানের মেন টার্গেট ছিল অনিরুদ্ধ থাপা অনিরুদ্ধ থাপাকে নেবার জন্য কিন্তু এটিকে মোহন বাগান ভালো রকম চেষ্টা করেছিল বাট অনিরুদ্ধ থাপা কিন্তু চেন্নাই এফসির সঙ্গেই তার কন্ট্রাক্ট এক্সটেন্ড করেছে আর অ্যাকচুয়ালি এটিকে মোহন বাগান কিন্তু ভালো অফার অনিরুদ্ধ থাপাকে দিয়েছিল মানে চেন্নাই এফসি থেকে এখন থাপা যে টাকাটাই কন্ট্রাক্ট এক্সটেন্ড করেছে তার থেকেও কিন্তু অনেক ভালো টাকার প্রস্তাব এটিকে মোহন বাগান অনুরুদ্ধ থাপাকে দিয়েছিল তবে অনুরুদ্ধ থাপার এটিকে মোহনবাগানের ভালো প্রস্তাব থাকার পরও কিন্তু অনুরুদ্ধ থাপা তার পুরনো দলের প্রতি লয়্যালিটি দেখিয়ে চেন্নাই এফসিতেই থেকে গিয়েছে তো সেই জন্য কিন্তু এটিকে মোহনবাগান অনুরুদ্ধ থাপাকে পায়নি এবং তারপর বেশ কিছু প্লেয়ারকে তারা টার্গেট করেছে এবং এখনও চেষ্টা চালাচ্ছে একজন ভালো ইন্ডিয়ান মিডফিল্ডারকে নেবার তো সেটাই কিন্তু এখন মেনলি খবর পেলাম তো সেখানে একজন ভালো ইন্ডিয়ান মিডফিল্ডারকে কিন্তু এখনও এটিকে মোহন বাগানে দেখতে পাবার চান্স থাকছে মানে এই মুহূর্তে বলতে গেলে ঈশান পান্ডিতাকে এটিকে মোহন দেখতে পাবার থেকে একজন ইন্ডিয়ান মিডফিল্ডারকে এটিকে মোহন বাগানে দেখতে পাওয়ার সম্ভাবনা কিছুটা হলেও বেশি এবার বাকি খবরের জন্য তো আমাদের ওয়েট করতে হবে তবে উনত্রিশে জুলাই কিন্তু কোনো রকম একটা সারপ্রাইজ এলেও এটি কে মোহন বাগানের তরফ থেকে আসতে পারে আর জুয়ান ফেরান ছাব্বিশ তারিখ তোমরা জানো কলকাতায় চলে আসার কথা সম্ভবত এবং তার সঙ্গে আঠাশ তারিখ উনত্রিশ তারিখের মধ্যে কিন্তু সমস্ত বিদেশিরাও চলে আসবে ডুরান্ট কাপের জন্য কিন্তু জোর কদমে এটি কে মোহন বাগান প্রস্তুতি শুরু করে দেবে অত সেখানে যদি এটি কে মোহন বাগান নতুন কোনো প্লেয়ারকে সাইন করাতে পারে এই মাসের মধ্যেই আই থিঙ্ক তোমরা সেটার খবর পেয়ে যাবে তো দেখা যায় কয়েকদিন ওয়েট করে নাও তো যেরকমটা আপডেট আমার কাছে আছে বা আমি যতটুকু রিসার্চ করে পেয়েছি তোমাদেরকে জানালাম এর সঙ্গে আজকে দিমিত্রির পেত্রাদশ কিন্তু এটিকে মোহন বাগানের সঙ্গে একটা লাইভ ভিডিওতে এসেছিল যেখানে তিনি বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করে যেটার কিছুটা তোমরা এটি কে মোহন বাগানের ইনস্টাগ্রাম পেজেও কিন্তু পেয়ে যাবে যেখানে কিন্তু দিমিত্রির পেত্রাদশকে এটি কে মোহন বাগানে সাইন করার ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি কিন্তু বলেন তিনি বিভিন্ন দেশে খেলেছেন যেটা তাকে অ্যাজ এ প্লেয়ার গ্রো করতে সাহায্য করেছে এবং ভারতের অন্যতম একটা বড় ক্লাবে সাইন করতে পেরে তিনি খুবই খুশি এবং এটিকে মোহনবাগানকে এক নম্বর ক্লাব করাটাই তার লক্ষ্য তিনি সব ট্রফি জিততে চান দলকে সাফল্য দিতে চান এবং তার সঙ্গে তিনি জানিয়েছেন যে টিমমেটদের সঙ্গে তিনি ভালো বন্ডিং তৈরি করতে চান কারণ যদি টিমমেটদের সঙ্গে ভালো বন্ধুত্ব থাকে ভালো বন্ডিং থাকে অফ দ্য ফিল্ড তাহলে কিন্তু অন দ্য ফিল্ডও সেটার আর কি প্রভাব পড়বে এবং টিম অনেক ভালো খেলতে পারবে আর যেহেতু ব্র্যান্ডেন হ্যামিলের মতো আরও একজন অস্ট্রেলিয়ান প্লেয়ার এটিকে বাগান টিমে আছে সেটাও কিন্তু দিমিত্রী পেতার দোষকে আর কিছুটা সাহায্য করবে যে আরও একজন অস্ট্রেলিয়ান বন্ধু তিনি পেয়ে যাচ্ছেন দলে এবং দিমিত্রি পেত্রাতোষের থেকে ফ্যানারা যেহেতু অনেক গোল এক্সপেক্ট করছে সেই ব্যাপারে কিন্তু দিমিত্রি পেত্রাতোসকে জিজ্ঞেস করা হলে দিমিত্রি কিন্তু জানা যায় তিনি কিন্তু এমন একজন প্লেয়ার যে কিন্তু অনেকগুলো পজিশানে খেলতে পারে তো সেখানে কোচ থেকে কোন পজিশানে খেলাতে যায় সেটাই তার জন্য মেন ব্যাপার হবে এবং তার মেন লক্ষ্য থাকবে কিন্তু দলকে সাহায্য করা নিজে গোল পেলেন কি পেলেন না সেটা বড় কথা নয় তিনি কিন্তু দলকে সাহায্য করতে চান অ্যাজ এ টিম ম্যান হয়ে কিন্তু তিনি খেলতে চান এগুলোই কিন্তু দিমিত্রি পেত্রাতোস জানিয়েছেন আর যদি গোল করতে পারেন তো তিনি খুশি হবেন এবং বড় সংখ্যার ফ্যানাদের সামনে তিনি খেলতে পারলেও খুশি হবেন তো সেগুলোই কিন্তু দিমিত্রী প্রিতোষ জানিয়েছেন আজকে লাইভ ভিডিওতে আর বাকিটা তোমরা এটিকে মোহনবাগানের ইনস্টাগ্রাম পেজে কিছুটা পেয়ে যাবে সেই লাইভ ভিডিওর ঝলক সেখান থেকে তোমরা দেখে নিতে পারো নেক্সট যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলকে নিয়ে তো ইস্টবেঙ্গলে কিন্তু আস্তে আস্তে দল গঠানোর কাজ শুরু করে দিয়েছে তাদের কিন্তু ট্রান্সফার ব্যান্ডটা উঠে গিয়েছে ফলে সেটা কিন্তু একটা ভালো ব্যাপার হয়েছে তবে ইস্টবেঙ্গল কিন্তু এখনও মেন টার্গেটটা হচ্ছে নতুন কোচকে সাইন করানো আর ইস্টবেঙ্গলের নতুন কোচ কে হবে সেই নিয়ে অনেক প্রশ্ন আসে বাট তোমাদের লাস্ট যখন আপডেট দিয়েছিলাম যেরকমটা জানিয়েছিলাম এখনও কিন্তু সেরকমই আপডেট যে জর্জে কোস্তা এবং স্টিফেন কনস্ট্যান্টাইন তারাই কিন্তু এখনও ইস্টবেঙ্গলের কোচ হবার দৌড়ে এগিয়েছে আর এখনও পর্যন্ত কিন্তু স্টিফেন কনস্ট্যান্টাইনের নামটাই সব বেশি শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলের কোচ হবার দৌড়ে ফরমান ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনকে কিন্তু ইস্টবেঙ্গলের কোচের পদে দেখা যেতে পারে আর তার সঙ্গে ইস্টবেঙ্গলের গোলকিপার নিয়েও কিন্তু বেশ কিছু আপডেট পাওয়া যাচ্ছে অমরিন্দর সিংয়ের উপরে কিন্তু ইস্টবেঙ্গলের নজর আছে কারণ যেহেতু এখন অমরিন্দর সিং এটিকে মোহন বাগানের এক নম্বর চয়েস কি সেটা বলা যাচ্ছে না এবং এটিকে মোহন বাগান যদি ভালো টাকার ট্রান্সফার ফি পায় অমরিন্দরকে ছেড়ে দিতে পারে এরকম একটা আপডেট শোনা যাচ্ছে তো সেখানে কিন্তু ইস্টবেঙ্গলরও অমরিন্দর সিং কিন্তু নজর আছে তবে অমরিন্দর সিং কে পাওয়াটা ভীষণই টাফ হতে পারে ইস্টবেঙ্গলের জন্য কারণ এটিকে মোহনবাগান কিন্তু সহজে ছেড়ে দেবেন অমরিন্দর অমরিন্দর সিংকে যদি ছাড়ে ক্ষেত্রে বড় টাকা ট্রান্সফার ফি কিন্তু দিতে হবে এবং তার সঙ্গে সুব্রত পালের দিকেও শোনা ইস্ট ইস্টবেঙ্গলের নজর আছে এবং আরও একজন ভালো ইয়ং গোলকিপারকেও কিন্তু ইস্টবেঙ্গল টার্গেট করেছে এবং তার সঙ্গে বিনো জর্জ যিনি ইস্টবেঙ্গল টিমের সঙ্গে যুক্ত হতে চলেছেন তিনিও কিন্তু বেশ কিছু প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চালিয়েছেন বেশ কিছু প্লেয়ারকে স্কাউট করছেন তার মধ্যে থেকেও কিন্তু বেশ কিছু প্লেয়ারকে ইস্টবেঙ্গল সাইন করাতে পারে তো এগুলোই কিন্তু ইস্টবেঙ্গল নিয়ে মেনলি আপডেট বেরিয়ে আসছে এর সঙ্গে যদি কথা বলা যায় ব্যাঙ্গালুর ইফসি কিনে তো ব্যাঙ্গালুরু ইফসও কিন্তু আরও একজন ভালো প্লেয়ারকে সাইন করিয়ে নিয়েছে তো তারা সাইন করিয়েছে আলেকজান্ডার জোয়ানোভিচকে যিনি কিন্তু একজন অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাক বত্রিশ বছর বয়সী প্লেয়ার তো এটা কিন্তু ব্যাঙ্গালুরফসের এই মরশুমের আর কি এশিয়ান সাইনিং হতে চলেছে আর আলেকজান্ডার জোয়ানোভিচেরও কিন্তু ভালো রকম এক্সপিরিয়েন্স আছে বিভিন্ন দেশে খেলার একজন ভালো ডিফেন্ডার তিনি এবং তার সঙ্গে সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই প্লেয়ারটার হাইট কিন্তু অনেক বেশি ছ ফুট পাঁচ ইঞ্চি তার কিন্তু হাইট মানে ফিজিক্যাল প্রেসেন্স কিন্তু তার খুব ভালো তো ওভারঅল গেলে কিন্তু ব্যাঙ্গালুর এফসি দারুণ টিম বানিয়েছে বিদেশি প্লেয়ার গুলো কিন্তু ভালো তারা তুলেছে তো বেঙ্গালুর এফসি টিমটা কিন্তু এই মরসুম বেশ ভালো লাগছে তো পরবর্তীকালে ব্যাঙ্গালোর এফসির পুরো টিম নিয়ে একটা ভিডিওতে আমরা ডিটেলে আলোচনা করব তো এই ভিডিওতে এই আপডেটগুলি মেনলি তোমাদের জানানোর ছিল যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আর যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন নিচের লাল কালারের সাবস্ক্রাইব বটনটা ক্লিক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং তার পাশের বেলাইকনটাকেও অন করে দিও তো চলো গাই এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই